দাবি তো কর্মীদের থাকবে, তারা তৃণমূল করছে তারা দাবি করবে না, এটা অন্যায় নয়। দাবি করার একটা লিমিট আছে। দাবি করাটা অন্যায় নয়, লিমিট আছে, রাস্তার দাবি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল। গতকাল সিউড়ির দুই নম্বর ব্লকের পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে বুথভিত্তিক কর্মী সভার বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে বেজায় চড়তে দেখা গিয়েছিল মাঝি গ্রামের বুথ সভাপতি গণেশ রায়ের রাস্তা নিয়ে দাবি প্রসঙ্গে। ঘটনার সময় ওই বুথ সভাপতিকে অনুব্রত মণ্ডলের চোখে চোখ রেখে কথা বলতে দেখা যায়, যার পরে সকলের সামনে অনুব্রত মণ্ডল নির্দেশ দেন ওই ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়ার। ঘটনার পরে শুরু হয় বিক্ষোভ, যদিও পরে অন্যান্য নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে গতকালের ঘটনার পর আজও ঠিক একই জায়গায় আরো কয়েকটি অঞ্চলকে নিয়ে অনুব্রত মণ্ডলের বুথভিত্তিক কর্মী সভা হয়েছিল। তবে এদিন অনুব্রত মণ্ডলকে একেবারে অন্যভাবে লক্ষ্য করা যায়। গতকাল যেমন তিনি সভায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন, আজ দেখা যায় ঠিক তার উল্টো ছবি। একেবারে ঠান্ডা মেজাজে পরিস্থিতি কর্মীদের দাবি দেওয়া নিয়ে সামাল দেন তিনি। আর এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দাবি করাটা অন্যায় নয়, লিমিট আছে। তিনি বলেন, দাবি তো কর্মীদের থাকবে, তারা তৃণমূল করছে আর দাবি করবে না, এ তো অন্যায় নয়, দাবি করার একটা লিমিট আছে। ওই ভদ্রলোক জানে না ওর কাজটা দেওয়া আছে, একটা বুথ প্রেসিডেন্ট হতে গেলে তাকেও কিছু জানতে হবে। বীরভূম থেকে অমলেন্দু মণ্ডলের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। দাবি তো কর্মীদের থাকবে, তারা তৃণমূল করছে তারা দাবি করবে না, দাবি করার একটা লিমিট আছে। ও ভদ্রলোক জানে না ওর কাজটা পাতে দেওয়া আছে। এই যেমন একটা সমস্যা বললো ডেনের, অলরেডি নুরুলকে ডেন চেয়েছিল জেলা পরিষদ, অলরেডি ডেনটা দিয়েছে এবং টেন্ডারও করেছে। একটা বুথ প্রেসিডেন্ট হতে গেলে তাকেও কিছু জানতে হয়। তেমনি এটা মনে রাখবেন, আনন্দবাজার যারা বড় বড় করে লিখেছে, আসলে পেপারে তো খাদ্য নাই না, এটা খাদ্য পেজ। দেখুন, কর্মী সভা যেগুলো করছি এগুলো হচ্ছে তোমার অলরেডি অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, অল তৃণমূলের কর্মীরা সচেতন, ওদের সঙ্গে জাস্ট একটা ক্লাস করছে। কেন আমাদের তো ধরুন দীর্ঘদিন বসে বসে জাম হয়ে গেছে, জামটাকেও ছাড়ানো হচ্ছে, কর্মীদেরও মনের একটা উৎসাহ আসছে, কর্মীরাও বসেছিল দীর্ঘদিন। কেন আমরা তো একটা পরিবার না, একটা বুথের যে প্রেসিডেন্ট, একটা বুথের যে কর্মী, সেও যে পরিবারে আমার সেই পরিবার, তৃণমূল দল একটা পরিবার, একটা পরিবার আমরা সব কাস্ট মিলে, আমরা কোনো জাতি ভেদ দেখি না, আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। দেখুন, নো ইন্টারেস্টিং বিশ্বভারতীর ব্যাপারে, বিশ্বভারতীকে আমি কোনোদিনই পছন্দ করি না, আগেও করি না, এখনো করি না, ওই ব্যাপারে যে কিছু বলতে রাজি না, একবারই কিছু বলতে রাজি না, ইডি ইডি কাজ করবে, নো আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড়, হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং
7908333901।